বইতে অনেকগুলো সম্পাদ্য রয়েছে, সব সম্পাদ্য সবার পক্ষে করা সম্ভব নয়, সব সম্পাদ্য তুমি আগলে সেটা ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সবাই সেটা মনেও রাখতে পারে না। তাহলে আমার টার্গেট থাকবে আমি সম্পাদ্য যেগুলো করব সেটা যেন খাতায় করে আসতে পারি। তাহলে খাতায় করে আসতে গেলে কী করতে হবে, আমাকে বেছে বেছে দুই একটা সম্পাদ্য করতে হবে, করে সেটা আমি খাতায় করে আসবো। তাহলে এবার আমি প্রথম বলবো পরিবৃত্তের কথা আর অন্তর্বৃত্তের কথা। এবার পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত এমন দুটো বিষয় যেটা অল্টারনেট ইয়ারে পরপর আসে। তা 2019 সালে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছে, এই মাধ্যমিক পরীক্ষায় পরিবৃত্তটা পড়ে গেছে, তাহলে একদম বলা যায় যে অন্তর্বৃত্ত এবার আসবেই আসবে, একদম 100% শিওর অন্তর্বৃত্ত চলে এসছে, তোমরা যাবে অন্তর্বৃত্ত একে ফেলবে। কিন্তু অন্তর্বৃত্তের ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে, অন্তর্বৃত্ত অনেক সময় মিল হয় না, তাই তোমাদের হাতে আর একটা বিষয় রাখতে হবে, মধ্য সমানুপাতিক অঙ্কন। এই মধ্য সমানুপাতিক অঙ্কন এর মধ্যে দুটো বিষয় রয়েছে, বিষয়গুলো কি কি, বিষয়গুলো এক, দুটো বাহু দেওয়া থাকবে, সেই বাহুর মধ্য সমানুপাতিক অঙ্কন করতে হবে, এবং আরেকটা রুটের মান বের করতে বলবে, রুট। মনে করো রুট ওভার 12, এটার মান আমাকে বের করতে হবে। তাই এটার মান আমরা কি করে বের করব, আমরা এটাকে ভেঙে নেবো এরকমভাবে, রুট ওভার 4×3, রুট 4×√3। তাহলে আমরা দুটো সরলরেখা নেব যেটা 4 সেমি দৈর্ঘ্য হবে এবং 3 সেমি দৈর্ঘ্য হবে, এটা সহজে আমরা মধ্য সমানুপাতি বের করতে পারবো। স্কেল দিয়ে মধ্য সমানুপাতির মানটা আমরা দেখে নেব, দেখিনি √12 এর মান আমরা বের করতে পারবো। এখানে একটা জিনিস আমাকে মনে রাখতে হবে, এই সংখ্যাগুলো যত বেশি কাছাকাছি হবে আমার মধ্য সমানুপাতি তত পারফেক্ট হবে। এমন হলো যে তুমি নিলে 6 এবং 2, সেক্ষেত্রেও মধ্য সমানুপাতি আঁকা যাবে, কিন্তু আঁকতে একটু সমস্যা হবে। তাহলে সম্পাদ্য নিয়ে শেষ করার আগে আমি জাস্ট আর একবার রিমাইন্ডার দেব, আমাদের প্রাথমিক লক্ষ্য হবে অন্তর্বৃত্ত, এবং অন্তর্বৃত্ত যদি সমস্যা হয় কারো রাখতে, তাহলে আর একটা বিষয় আমি হাতে রাখতে বলবো, যেটা মধ্য সমানুপাতিক অঙ্কন। পরের বিষয় হাইট অ্যান্ড ডিস্টেন্স।